ত্রিপুরার সর্বকালের সেরা এবং অতি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তীর ত্রিপুরার খোয়াইয়ে অবস্থিত দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মূর্তিটি সরিয়ে ফেলার যে সিদ্ধান্ত ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্তের আমি ওনার পৌত্র সন্দীপ চক্রবর্তী তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার আর্জি রাখছি। উনি একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিতি ছিলেন, সেটাই তার পরিচয় ছিল না। উনি ছিলেন একজন কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী। উনি স্বাধীনতার পূর্বে দেশের জন্য যেমন নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি স্বাধীনতার পরবর্তীকালে উনি ত্রিপুরা এবং ত্রিপুরাবাসীর জন্য সারা জীবন নিজের জীবন উৎসর্গ করে গেছেন। উনি কোনোদিন দুর্নীতির সঙ্গে আপোষ করেননি, সততার সঙ্গে সারা জীবন উনি থেকেছেন এবং সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে উনি সারা জীবন লড়াই করে গেছেন। ত্রিপুরার মানুষের হৃদয়ে উনি আজও বিরাজমান। উনি ওনার স্বাধীনতা সংগ্রামী হিসেবে পাওয়া পেনশন, সেটা উনি ত্রিপুরার মানুষের জন্য, ত্রিপুরার অসহায় মানুষের জন্য দান করে গেছেন। এরকম একজন ব্যক্তিত্বের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মূর্তিটি সরানোর সিদ্ধান্ত অবিলম্বে ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার প্রত্যাহার করে নিক। এই সিদ্ধান্তের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নমস্কার।